এরপরে তানজিম ইসলাম আব্দুল লিখেছেন বৃহস্পতিবার রাতে দরুদ মুকাদ্দাস পড়া কি বিদআত। এই বইয়ে অনেক ভালো ভালো ফজিলতের কথা উল্লেখ থাকে, অনেকেই অতি আগ্রহের সাথে দরুদ পড়ে। দরুদ মুকাদ্দাস নামে কোনো বই সম্ভবত আছে, আপনি সেটি কথা বলছেন এবং এই বই সম্পর্কে আমার যেহেতু কোনো ধারণা নেই আমি এই বই সম্পর্কে পরিপূর্ণ কমেন্ট করতে পারবো না। তবে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার এই উভয় সময়ের শুক্রবার দিন এবং বৃহস্পতিবার রাত এই সময়টাতে দরুদ আমরা সাধারণভাবে পাঠ করবো। সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ নামাজ যেটি পাঠ করি দরুদ ইব্রাহিম, এছাড়া যে কোনো দরুদ আমরা পাঠ করতে পারি যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য দোয়া এবং শান্তির কামনার সর্বস্ব এবং সম্বলিত, সেরকম দোয়া বা সেরকম দরুদ আমরা পাঠ করতে পারি। দরুদ মুকাদ্দাস সাথে যদি এমন কোনো দোয়া থাকে দরুদ থাকে যে দরুদের অর্থের মধ্যে খারাপ কিছু নিশ্চয় আপনি পড়তে পারেন, কিন্তু যদি সেখানে লেখা থাকে যেটা এতবার পড়লে অমুক লাভ হয় তমুক লাভ হয় তাহলে এগুলো মনে করার কথাবার্তা। বেশিরভাগ দরুদের ক্ষেত্রেই এই ধরনের আজগুবি আজগুবি ফজিলতের কথা বলা আছে যেগুলো কোরআন বা সুন্নার কোথাও বর্ণিত হয়নি। যদি সেখানে কোনো ফজিলতের কথা বলা থাকে এবং সে ফজিলতের কোনো রেফারেন্স কোনো হাদিস গ্রন্থের কথা উল্লেখ থাকে বা গ্রহণযোগ্য কোনো গ্রন্থের উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনি সেটা অনুসরণ করতে পারেন, কিন্তু এক্ষেত্রে বেশিরভাগই হলো ভেজাল। আপনি এমনিতে দুরুদ পাঠ করা সওয়াবের কাজ, কিন্তু এই সকল সওয়াব যেগুলোর কথা কোরআন হাদিসে ঘোষণা করা হয়নি সেগুলো কারোর উপরে বিশ্বাস করে কারোর কথার উপরে বিশ্বাস করে আপনি সেগুলো আমল করা আপনার জন্য সঠিক হবে না। কারণ সওয়াব দেওয়া এটা তো কারোর কারোর নিজের বিষয় নয়, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনটার কারণে কি সব দিবেন না দিবেন সেটা একান্ত আল্লাহর ব্যাপার, নবীর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে আমরা জানতে পারি। মনগড়া কেউ বলার অধিকার নাই যে এটা পড়লে এই লাভ হবে ওই উপকার হবে, কারণ আমি কিভাবে জানলাম বিধায় এ ধরনের আজগুবি ফজিলতগুলো আমরা বিশ্বাস করতে যাব না। তারেক আহমেদ লিখেছে হিন্দু পরিবারের সঙ্গে সাবলেট থাকা যাবে কিনা। সাবলেট থাকতে গিয়ে যদি আপনার দিনই এবং ইমানের চেতনাতে কোনো অসুবিধা না হয় তাহলে তাদের মধ্যে থাকলে আপনি আপনার মধ্যে থাকলেন এবং কোনো গুণাহিত হতে না হয় তাহলে সেটা জায়েজ হতে পারে এই শর্ত সাপেক্ষে। অবশ্যই আপনি অন্তরঙ্গ বন্ধু বানানোর যে বিষয়টা আছে আল্লাহর প্রতি যে বিশ্বাস করে না তাকে সেই জায়গাটাতে আপনি রাখবেন না। যদি আপনি নিরুপায় হয়ে বা প্রয়োজনে পড়ে এরকম কোনো পরিবারকে সাবলেট রাখেন পাশাপাশি থাকে তাহলে সেক্ষেত্রে অসুবিধা হবে না, যে শর্ত উল্লেখ করেছি তার সাপেক্ষে। হাসান রহমান লিখেছেন সফর অবস্থায় সুন্নত তাহাজ্জুদের বিধান কি, সফর অবস্থায় সুন্নত পড়া লাগবে কিনা। অনেক ওলামা ইকরাম যেমন সৌদি আরবের স্কলারগণ ইমামগণ ওলামা ইকরাম তাদের মত হলো যে সফর অবস্থায় সুন্নত পড়তে হবে না, আর বাংলাদেশের ওলামা ইকরাম বিশ্বকর হাফি মাজহাবুর ওলামা ইকরামের দৃষ্টিকোণ হলো যে সফর অবস্থায় সুন্নাত সাধারণ অবস্থায় পড়া যে সময় যতটা গুরুত্বপূর্ণ ততটা গুরুত্ব থাকে না, এটার গুরুত্বটা কমে সাধারণ নফলের মতো অনেকটা হয়ে যায়, পড়লে ভালো না পড়লে কোনো অসুবিধা নেই। যদিও যেটা বললাম প্রথম মতের ওলামা ইকরাম মতে এটা পড়া কোনো প্রয়োজন নেই, কারণ হলো যেখানে ফরজকেই কসর করে দেওয়া হয়েছে উনি হাদিসের আলোকেও এটি প্রমাণিত এবং দ্বিতীয় মতের সপক্ষে অনেকগুলো দলিল এবং যুক্তি রয়েছে। খোলাসা কথা হলো সফর অবস্থায় পছন্দ সালাতের যে সুন্নত মুয়াক্কাদা বা সুন্নত রাফাদা নামাজগুলো আছে সেগুলো সাধারণ অবস্থায় থাকা পড়ার যে ব্যাপার রয়েছে যে গুরুত্ব রয়েছে সেটা তো অবশ্যই সফর অবস্থায় থাকে না, সেটা সর্বসাকুল্য এবং সবার মত। তাহাজ্জুদের ব্যাপারটা হলো সাধারণ নফল নামাজ, এটা সর্ব অবস্থায় আপনার পড়ার গুরুত্ব সমান। তাহাজ্জুদ আপনি সফরে নিজের বাড়িতে ঠিকানাতে সর্ব অবস্থায় আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, সেটা একান্ত আপনার ইচ্ছাধীন বিষয়। পড়লে আপনি কল্যাণ অধিকারী হবেন, আল্লাহর নৈকট্য লাভ করবেন, দোয়া কবুল হবে, সওয়াব পাবেন, আর না পড়লে আপনি সওয়াব পাবেন না। সাদিক হাসান সুজান আপনি লিখেছেন ট্রাফিক আইন না মানলে গুণা হবে কিনা। ট্রাফিক আইন যদি করা হয় আপনার কল্যাণে আমাদের কল্যাণে, সেখানে শরীয়ার কোনো বিধান লঙ্ঘন না হয় তাহলে সেটা মেনে চলা আমাদের উচিত, কিন্তু এটা না মেনে চললে কবিরা গুণা হয়ে যাবে, আল্লাহ বিধান লঙ্ঘন করার মতো হবে, ব্যাপারটা কিন্তু সেই রকম না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এমনি বিপ্লব হাসান লিখেছেন আল্লাহ তারা সৃষ্টি জগতের ভাগ্য লিখে দিয়েছেন, আল্লাহ তারা সৃষ্টি জগতের ভাগ্য লিখে দিয়ে রেখেছেন আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে, এটা কি সহি হাদিস দ্বারা প্রমাণিত? জি, বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত। সালমা আক্তার সিমু লিখেছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নাকি ইয়া জুল জালালি ওয়াল ইকরাম হবে, গ্রামারের দৃষ্টিকোণ থেকে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম হবে, ইয়া জুল জালাল হবে না, ইয়া হলে তারপরে জাল হবে জুল হবে না। এমনিতে যদি ইয়া বাদ দিয়ে বলেন আপনি তাহলে হতে পারে জুল জালাল জিল জালাল, এই তিন রকমের জাল জালাল জুল জালাল জিল জালাল তিনটাই হতে পারে, এটা নির্ভর করে যে এই জাল জালাল বা জুল জালাল বা জিল জালাল যেটাই বলেন তার আগে কি, যদি আগে ইয়া থাকে অর্থাৎ হে আপনি এখানে আল্লাহকে ডেকে ডেকে দোয়া করছেন তাহলে সেক্ষেত্রে ইয়ার পরে জাল জালাল ওয়াল ইকরামই হবে, এটি আরবি গ্রামারের একটি বিষয়। তাছাড়া যে হাদিসের কথা আমরা বিভিন্ন সময় উল্লেখ করে থাকি ইয়াজাল জালাল সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলিজু বি ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, তোমরা ইয়াজাল জালাল ওয়াল ইকরাম এটাকে আঁকড়ে ধরো অর্থাৎ বিশেষ করে পাঠ করো, তো সেখানে ইয়াজাল জালাল ওয়াল ইকরাম আছে।